কক্সবাজারে শেষ হলো তিন দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর আয়োজনে 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন শীর্ষক সম্মেলন। এ উপলক্ষে শুক্রবার ইনস্থিত একটি তারকামানের হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আফম রুহুল হক। এ সময় তিনি বলেন, 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর চেয়ারম্যান সংসদ সদস্য ডক্টর হাবিবে মিল্লাত। সভাপতির বক্তব্যে তিনি তামাকজনিত পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রদান, তামাক সেবনের ক্ষতিকর দিক তুলে ধরে ব্যাপক প্রচার প্রচারণা, তামাক চাষীদের নিরুৎসাহিতকরণ সহ 16টি প্রস্তাবনার ঘোষণাপত্র তুলে ধরেন। সকল তামাকজাত দ্রব্যের উপর সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আকার প্যাকেটের সামনে পিছনে পিষ্টে 90% করা উচিত। বাংলাদেশে 50% আছে। অর্থাৎ মুজাফ স্যার যেহেতু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রথম এটি চালু করেছিলেন। আমরা এখন পর্যন্ত সেটি রয়েছে, আমরা 50% থেকে 90% যাওয়ার জন্য আমরা সুপারিশ করছি। ই সিগারেট, হিটেড টোবাকো প্রোডাক্ট, ওরাল নিকোটিন পাউচ এবং অন্যান্য ইমেজিং টোবাকো ও নিকোটিন পণ্যের আমদানি, রপ্তানি, উৎপাদন, বিতরণ, ক্রয় বিক্রয় এবং বাজারজাতকরণের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা ধারা থাকা উচিত। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ, জাতীয় সংসদের কমিটি অন পাবলিক ট্যাকিংস এর চেয়ারম্যান সংসদ সদস্য আসম ফিরুজ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য রোশনারা মান্নান, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার ও শিরিন আক্তার। সম্মেলনে জাতীয় সংসদের 42 জন সংসদ সদস্য এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।